জীবনে কয়টা প্রেম করেছে চিত্রনায়িকা শবনম বুবলি বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে ডালিউডের অন্যতম অভিনেত্রী, একমাত্র কাজ করে যাওয়া সব দিক থেকে ফিট নায়িকা শবনম বুবলি, তিনি একাধারে কাজ করে যাচ্ছেন একাধিক সিনেমার এবং তার সব সিনেমা বালো আলোড়ন সৃষ্টি করছে দর্শক প্রেমীদের অন্তরে। বুবলি বেশ কয়েকটি সিনেমা কাজ হাতে নিয়ে বর্তমানে ভালোই ব্যস্ত সময় পার করছেন, আর শত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সরল থাকে এই নায়িকা। তিনি সম্প্রতি উপস্থিত হয়েছিলেন তানভীর তারেকের স্টুডিওতে, সেখানে তার জীবন এবং স্কুল জীবনের নানা বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি। তানভীর তারেকের একটি প্রশ্ন এমন ছিল, আপনি জীবনে কয়টা প্রেম করেছেন? এমন প্রশ্নের উত্তরে বুবলি বলেন, স্কুল জীবনে তেমন একটা সময় হয়নি, পরিবারের সদস্যরা আমায় স্কুলে রেখে গেছে, আবার সঙ্গে করে নিয়ে গেছে, তখনকার জীবন পড়াশোনার মধ্যেই আবদ্ধ ছিল, প্রেম প্রীতির সময়ই খুঁজে পাই নাই, তবে এখন সেসব কথা মনে পড়ে, এমনই ভাবে বলেন তানভীর তারেকের সেই স্টুডিওতে চিত্রনায়িকা শবনম বুবলি। বুবলি তার স্কুল জীবনে যেরকম ছিল, বড় হয়ে ঠিক তেমনি ব্যস্ত থাকছেন, টানা করে যাচ্ছেন কাজ, অযথা সময় ব্যয় করার মতো সময় তার হাতে নেই। বুবলি এখন জঙ্গলি সিনেমার শুটিং কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি আসছে কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তো সুপ্রিয় দর্শক, তানভীর তারেকের সেই সাক্ষাৎকারে বুবলির এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।